हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल मुन्नीस लाइफ स्टाइल। आशा करछि सबाई खूब भलो आछेन, आल्लाह अशेष रहमते आमिओ भलो आछि। आज के एकदम सकाल बेला थेके ब्लगटी शुरू करलाम, आशा करछि सबाई सम्पूर्ण भिडियोटी देखे संगे थाकबेन। এখন আর ঘুম ভাঙতে কোনো কষ্ট হয় না, আর ঘুমিয়ে থাকতেও পারি না, ভোর ভোরেই উঠে পড়তে হয়। কারণ রায়ান বাবু কিন্তু ভোরেই আমাকে ডেকে তোলে, কারণ তার একদমই একটু সকাল হলে বিছানায় থাকতে ভালো লাগে না। তবে হ্যাঁ, সে কিছুক্ষণ পরে আবার সে তার বাবার বুকে ঘুমিয়ে পড়বে, কোনো সমস্যা নেই, কিন্তু সে তার মাকে ঘুমাতে দিবে না। রাতের বেলাও সে ঠিক মতো ঘুমায় না, আর একদম ভোরে সে উঠে পড়ে। তো আমি সকালবেলা উঠে তাকে নিয়ে একটু খেলাধুলা করছি, আর এই সুযোগে তাকে একটু তেল দিয়ে দিলাম এবং প্যাম্পাসটা চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। এখন সে খেলাধুলা করছে, তাই ভাবলাম যে যেহেতু লক্ষ্মী ছেলের মতো একা একা একটু খেলাধুলা করছে, আমি বন্ধুদের সাথে তার ভিডিওটি একটু শেয়ার করি। তবে সে তো আর আমার ক্যামেরার দিকে নজর নেই, সে অন্যদিকে তাকিয়ে আছে। সে তার নিজের মর্জিতেই নিজের মতো কি দেখছে আল্লাহই জানে। রাতের বেলাও ঠিক একইভাবে সে এদিক সেদিক তাকিয়ে থাকবে, লাইটের দিকে তাকিয়ে থাকবে যেদিকে ভালো লাগবে, কিন্তু সে ঘুমাবে না আর তার আম্মুকেও ঘুমাতে দিবে না। আর এই জীবনটাই অনেক সুখের। ছোটবেলায় আমরা যখন এরকম ছিলাম মনে হয় অনেক সুখের দিন কাটিয়েছি, কোনো টেনশন নেই। আর দিন শুরু হয় এখন আমাদের টেনশন নিয়ে, সকাল কখন হবে, কি করব, কি রান্না করব, কি কাজ করব, বাচ্চাদের নিয়ে কি করব, এই নিয়েই যেন দিনটা শুরু হয়। আর ঘুম ভাঙার পরেই দারোয়ান আঙ্কেলের ডাকাডাকি শুরু হয়ে গেল, কারণ আমি তাকে বলেছিলাম যদি ভ্যানে ডাব নিয়ে আসে তাহলে আমাকে ডাকতে। তো ডাবওয়ালা এসেছে, তাই আমাকে সে ডেকে তুলল, আর আমি কিছু ডাব কিনে নিলাম, কারণ এখন এই সময় ডাবগুলো অনেক পাওয়া যাচ্ছে। আর ডাব আমার সবসময় খুবই প্রিয়, কারণ বাহিরে গেলেও আমার অনেক ভিডিওতে দেখবেন আমি ডাবের পানি খাচ্ছি, আর বাসায়ও আমি রেগুলারই ডাব খেতে খুবই পছন্দ করি, যার কারণে বেশি করেই এক ডজন ডাব কিনে নিলাম। আর ডাব কেনার পরে সকালে নাস্তা করে চলে এসেছি বাজারে। দেখুন আজকে অনেক মাছ কিনতে হবে, কারণ আমার মা কিছুদিনের মধ্যেই বাড়িতে চলে যাবে, আর মা থাকা অবস্থায় আমি বাজারের কাজটা ছেড়ে ফেলতে চাচ্ছি, কারণ বাসায় বাজার করলে তো অনেক কাজ জমে যায়, সেগুলো তো রায়ানকে নিয়ে আমার একা করা সম্ভব নয়। তাই আমি ভাবলাম যে বাজার করি, আর বাজার করার পরে যে কাজগুলো থাকবে মা একটু গুছিয়ে দিয়ে গেলে আমি হয়তো ওকে নিয়ে তখন একা একা চলতে পারবো। আর আমি এই দোকানটা থেকেই বেশি মাছ কিনি, কারণ এই বাজারের ভিতরে কিন্তু এই এক পাশে একটা দোকানে আছে যেখানে একদম তাজা মাছ পাওয়া যায়। তো আমি বেশ কিছু মাছ কিনবো এবং এখান থেকে বেশ কিছু মাছ নিয়েছি। কী কী মাছ নিয়েছি অবশ্যই বাসায় গিয়ে দেখাবো। মাছগুলোকে আমি কাটতে দিয়ে দিলাম, আর এখানেই একটু শ্যুট করে নিলাম। আমি রেগুলার আমার একটা অভ্যাস আছে, সেটা হলো আমি যে দোকানে থেকে যে জিনিসটা কিনি রেগুলার সেই দোকানে কিনি। ঠিক এরকমই কল্যাণপুরে আসার পরে কিন্তু আমি এই ভাইয়াটার কাছেই সবসময় মাছ কাটাই, আর আমি কখনো অন্য কারো কাছে মাছ কাটাইওনি। তো এই ভাইয়াটার কাছে আমি মাছগুলো দিয়ে এখন আমি সবজি কেনার জন্য সবজির বাজারের উদ্দেশ্যে রওনা হব। আমার ঠিক একই ব্যাপার, সবজির বাজারেও কিন্তু আমি একজন দোকানদার থেকে সবসময় সবজি নিই। আর দেখুন বন্ধুরা কত সবজি, আর এত ফ্রেশ সবজি দেখে কিন্তু আমি অনেকই লোভী, যার কারণে নিজের লোভটাকে সামলিয়ে উঠতে পারি না কখনোই। আমি কিন্তু এই দোকানটাতে গেলে 500-600 টাকার কম সবজি কিনে আসতে পারি না, কারণ এখন সবজির দাম অনেক বেশি, আর সবজিগুলো এতটা ফ্রেশ দেখে মনে হয় সব সবজি কিছু কিছু নিয়ে যাই। এর জন্য নিয়েও থাকি আমি বেশি করে সবজি কিনি, কারণ আমি সবজি এখন একটু বেশি খাই। আর রাব্বানি রাব্বুও কিন্তু এখন অনেক সবজি খাচ্ছে, যেহেতু সে ভাত খাওয়া অফ করে দিয়েছে অলরেডি, দুপুরে অল্প এক চামচ ভাত খায় আর রাতে একদমই খায় না, ভাত রুটি কোনো কিছু খায় না। তো আমার সবজিগুলো রেডি করছে, আর আমি এই সুযোগে দোকানটা একটু সবজিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা দেশে আছেন তারা তো এরকম সবজি বাজারে গেলে দেখতে পান, কিন্তু যারা দেশের বাইরে আছেন আমার আপু এবং ভাইয়ারা, তাদের কাছে হয়তো এই সবজিগুলো দেখে অনেক ভালো লাগবে, কারণ দেশের টাটকা সবজিগুলো তারা অবশ্যই অনেক অনেক মিস করে।
আর আমি তো বাজারে গেলে এই সবজিগুলো দেখে একদম পাগল হয়ে যাই, যে আমার মনে হয় সব সবজি নিয়ে যাই কিছু কিছু করে, কারণ সবজি খেতে আমারও ভালো লাগে। আর শীতকালে বেশি বেশি সবজি খাওয়া ভালো। আমি কিন্তু রাব্বানিকেও সবজি খাওয়া শিখিয়েছি, কারণ সবজি খাওয়া সবারই উচিত। সবজি না খেলে কিন্তু শরীর ভালো থাকে না। আর এখন কিন্তু সবজির অনেক পাওয়া যাচ্ছে বাজারে, তাই সবাইকেই বলবো যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও বেশি বেশি সবজি খাবেন। এখন বাজার করা শেষ, মাছগুলো কাটা হয়ে গেছে, আমরা অলরেডি বাসায় চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে সবজির ব্যাগটা নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি কী কী সবজি আমি কিনেছি। প্রথমে পান বেরিয়ে গেছে, এবং ধনিয়া পাতা, এবং কাঁচামরিচ, বাসায় যথেষ্ট কাঁচামরিচ আছে। তারপরে হাফ কেজি নিয়েছি হাফ কেজি উস্তা, এটা করলাও বলে অনেকে, তবে ছোট থাকে আমরা উস্তায় বলি। ধুন্দুল নিয়েছি 1 কেজি। দেখুন বন্ধুরা কতটা ফ্রেশ বলে ভিতরে আছে, বাইরে বের হলে আরও বুঝতে পারতেন। ফুলকপি নিয়েছি 2টা। ফুলকপি কিন্তু শীতের সিজনে আমরা প্রায় প্রতিদিনই রান্না করে থাকি। 2টা কাঁচা পেঁপে নিয়েছি, পেঁপে তরকারিটা অনেক খাই। আর ডক্টর আমাকে লাউ আর পেঁপে বেশি করে খেতে বলেছে, যেহেতু এখন রায়ান ছোট। আর এখানে আছে শশা, একদম দেশি ফ্রেশ শশা। আর আছে বরবটি। বরবটি তো আমি খুব বেশি একটা খাই না, তবে বরবটিগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। বন্ধুরা দেখুন লাউটা কতটা কচি, আমি কি বলবো, মানে বোটাটা ধরে আনতে গিয়ে কিন্তু বোটার অংশটা একদম খুলে পড়ে গেছে, এতটা কচি। আর একটা বাঁধাকপিও নিয়েছি, আর নিয়েছি জলপাই। জলপাইগুলো অনেক বড় বড় দেখলাম, তাই ভাবলাম যে নিয়ে যাই। এই বছর এখনও কোনো আচার বানানো হয়নি, তো আচার তো বানাতেই হবে, এর জন্য জলপাইও নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা লাউটা কিন্তু অনেক কচি। আজকে আমি লাউ রান্না করব, তবে আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, শুধু বাজার থেকে কী কী এনেছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সুযোগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সবসময় সাপোর্ট করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা কী কী মাছ কিনেছি, একে একে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি দিয়েছি চিংড়ি মাছ এবং বেলে মাছ। চিংড়ি মাছগুলো আগে আমি বের করে একটা ট্রেতে ঢেলে নিব। চিংড়ি মাছগুলো আমার খুবই ভালো লেগেছে, তবে বাসায় এসে কিন্তু মন খারাপ হয়ে গিয়েছে, কারণ চিংড়ি মাছগুলো কিনেছি আমি। এখন এই সিজনে অনেক সবজি পাওয়া যায়, আমি অনেক সবজি দিয়ে চিংড়ি মাছটা রান্না করতে পারবো। তবে আমার মা বলছে এখন নাকি আমার চিংড়ি মাছ খাওয়াটা ঠিক হবে না, কারণ চিংড়ি মাছ খেলে যেহেতু রায়ান বুকের দুধ খায় তাই ওর পেটে ব্যথা করতে পারে। তো আমি বলেছি দরকার হলে ফ্রিজে রেখে দেবো, না হলে অল্প অল্প করে রায়ানের বাবাকে রান্না করে দেব। দেখুন চিংড়ি মাছগুলো কতটা ফ্রেশ। আর আমি এই চিংড়িগুলো কিন্তু নিয়েছি শুধু সবজি দিয়ে খাওয়ার জন্য, কারণ আমি বরিশালের একটা আপু ছিল, ওনার সাথে আমি ওনাদের দেখতাম যে সব সবজিতেই ওনারা চিংড়ি মাছ দেয়, এবং এতে করে সবজি কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে নিয়েছি বেলে মাছ। বেলে মাছও আমার খুবই প্রিয়, তবে আমি বেলে মাছ খুব একটা কিনি না, আজকে কিনলাম, তাই অল্প করেই কিনেছি। হাফ কেজি বেলে মাছ নিয়েছি। আর এখানে আছে কার্পো মাছ। দেখুন বন্ধুরা আমি 2টা কার্পো কিনেছি, এই কার্পোটা অনেকটাই বড়, এবং আরও একটা আছে মাঝারি সাইজের। তো দেখলাম ভাইয়া 2টা পলিতে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। প্রথমত আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে একটা 2টা মাছে কেন এত অল্প হলো, পরে দেখলাম যে না, ব্যাগে আরও একটা আছে কার্পো মাছের পলি। আমি এখন এই মাছগুলোকে খুব তাড়াহুড়োর উপরেই শুধুমাত্র ধুয়ে একটু রক্তগুলো ছাড়া করে তারপরে রেখে দেব, কারণ এভাবে আমি ফ্রিজে রাখি মাছগুলো। আমি খুব বেশি ফ্রিজে মাছ ধুয়ে রাখি না, শুধুমাত্র কোনো রকম রক্তটা ভালো করে ধুই, এবং একটু পিছলে পিছলে ভাবটা যে আছে ওটা চলে গেলেই আমি ফ্রিজে রেখে দেই। আমি একে একে সবগুলো পলির মাছ বের করে এভাবে রক্তটা ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তবে আমি তো এখন পলিতে এগুলো তুলতে পারবো না, আমার মাই এই কাজটা করবে। আমি জাস্ট ধুয়ে একটু পানিটা ঝরনা দিয়ে একটু রেখে দিব, তারপরে আমার মা পলিতে এগুলো উঠিয়ে নেবে। মাছটাকে আমি আবারও একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
আর এই মাছগুলোতে কিন্তু একটু পিছিল ভাব বেশি থাকে, বিজল বিজল। খুব ভালোভাবে ধুতে হয়, তবে একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হয়। রান্নার সময় আমি আরও ভালোভাবে ধুয়ে নিব। এখন জাস্ট রক্ত এবং ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটাই হলো আমরা বলি মিরকা মাছ। মিরকা মাছটা আমার কাছে এর আগে এনেছিলাম এবং একটা রেসিপিও শেয়ার করেছিলাম, অনেক ভালো লেগেছে। যার কারণে এই মাসে আমি রুই মাছ না কিনে মিরকা মাছ কিনেছি, কারণ রুই মাছ খেতে খেতে এখন আর ভালো লাগছে না। তো মিরকা মাছটা গত মাসেও আমি একটা এনেছিলাম, অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম যে এই মাসে একটু মিরকা মাছ খেয়ে দেখি কেমন লাগে। এর জন্য আমি বড় সাইজের, বড় না একদম মিডিয়াম সাইজের দুইটা মিরকা মাছও নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোর পিসগুলোকেও ভালোভাবে ধুয়ে তারপরে একটা জালির উপরে নিয়ে নিচ্ছি, পানি ঝরে গেলে তারপরে পলিতে করে ফ্রিজিং করব। আর এই মাছটা ধুতে খুব বেশি কষ্ট নেই, কারণ এই মাছে কিন্তু খুব বেশি পিচ্ছিল ভাব নেই, জাস্ট একটু ধুয়ে নিলেই হয়ে যায়। তারপরেও আমি এটাকে আরও একটা ধোয়া দিয়ে তারপরে রেখে দিব। আর আজকে একটু বেশি করে মাছ কিনেছি, কারণ যেহেতু মা চলে যাবে অনেক দিন মাছ কিনতে পারবো না। এখানে নিয়েছি কই মাছ। কই মাছ রাব্বানি রাব্বু কিন্তু একদমই পছন্দ করে না, তবে আমার কই মাছ অনেক ভালো লাগে। আর এখন আমি এর জন্যই অল্প করে কিনে নিয়েছি, যেগুলো শুধু হয়তো আমাকেই খেতে হবে, সে খাবেও না। আর রাব্বানিও এত ছোট মাছ খেতে পারবে না, ও সবচেয়েতে বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ, কারণ ওই মাছে কাটা নেই। ওর জন্য পাঙ্গাস মাছও আমি একটা এনেছি, আজকে নদীর পাঙ্গাস পেয়েছিলাম। তো কই মাছগুলো কিন্তু অনেক অনেক পিছিল, আর এই মাছগুলোকে খুব সাবধানে এবং ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ এই মাছের কাঁটাগুলো অনেক শক্ত, কাটতে গেলে তো হাত অনেক কেটেই যায়, ধুতে গেলেও অনেক সময় হাত কিন্তু কেটে যায়। এর জন্য খুব সাবধানতার সঙ্গেই এই মাছগুলোকে ধুতে হবে। দেখুন বন্ধুরা, এখন হলো পাঙ্গাস মাছ, এটা একদম নদীর পাঙ্গাস, অনেক বড় ছিল। তো আমি নিয়ে এসেছি, রাব্বানি যেহেতু পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, তাই ভাবলাম নদীর পাঙ্গাসও পেয়ে গেছি, তাহলে একটা বড় দেখে নিয়ে যাই, ও খেতে পারবে। তো আজকে আমরা আমাদের জন্য এই পাঙ্গাস মাছ এবং কার্প মাছ একটু রান্না করব, আর চিংড়ি মাছ রান্না করব। তো আজকে তো কোনো ভিডিও শেয়ার করছি না রান্নার, আমি শুধু জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সকালে ঘুম থেকে ওঠা আর বাজার করলাম কী কী এগুলোই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। দেখুন বন্ধুরা, আমি রান্নাঘরের পাশেই একটু দরজার পাশাপাশি রেখেছি, কারণ বুয়া আমি এসে দেখি ঘর মুছে চলে গেছে, তাই পুরো ঘর আর নোংরা করছি না, সবগুলো মাছ এভাবে ধুয়ে রেখে দিয়েছি। আমার মা এগুলো একটা একটা করে পলিজাত করে তারপরে ফ্রিজে রেখে দিবেন। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।